ন্যাশনাল প্যানাসোনিক, ঠিক আছে, এটা জাপানি ব্র্যান্ডের রেডিওটা, ঠিক আছে, এটার দাম পড়বে যে 1500 টাকা, সাথে একটা লেদারের ব্যাগ সহকার আছে, কত? 1500। দেখাই দিন, দেখছেন অনেক বড় লেন্স। নিকন, নিকন ব্র্যান্ডের, এটার সাথে লেন্সটা সহ দিয়ে দিব, 50 ইঞ্চি বিগারের 17,000। তারপরে কেউ যদি এগের নেয় তাহলে ওনার জন্য দাম রাখবো যে 23,000। সরি, এটা হচ্ছে ফ্রেমলেস, এটা ফ্রেমলেস 43 ইঞ্চি ভয়েস কন্ট্রোল স্মার্ট অ্যান্ড্রয়েড, এটার দাম রাখতেছি 23,000 টাকা। একটা ল্যাপটপ আছে, এটার দাম 2,000 টাকা। একটু পাবেন, দেখছেন একবার ফ্রেশ। হ্যাঁ, এটা কিন্তু আনকমন একটা, দেখাই দেন, আনকমন ডিজাইন, খুব সুন্দর, খুব সুন্দর। এটার দাম রাখতেছি 5,000 টাকা। যদি কেউ নেয় এটার দাম 5,000 টাকা। খুব দারুণ কিন্তু দাম, এটা 12,000 টাকা। সেই যে 2,000, এটা নিলে 2,000, এটা 2,000, স্ক্রিনশট ডিজাইন দিতে পারে। আর এগুলি 1500 করে, এগুলি 1500, এগুলি 1,000, আর এগুলি নিলে 500, এটার দাম 6,000 টাকা। এগুলি পড়বো যে পার পিস 4,000 টাকা করে। এটা হচ্ছে যে আপনার 32 ইঞ্চি স্মার্ট টিভি, 1 বছর ওয়ারেন্টি সহকারে 13,000 টাকা। 7110 1500 টাকা দাম মাত্র। এটা 43 ইঞ্চি, 43 ইঞ্চি, এটার দাম পড়বে যে 3,000 টাকা মাত্র। হচ্ছে যে ফুড বার্নার গ্যাস ওভেন, এই দেখছেন ওভেন, এখানে সব ইকুইপমেন্ট আছে। এটা আবার স্টিল বডি, এটা লোকাল নাই, দেখেন এগুলো ইনটেক, এখনো এটা পলিথিন হয়নি, এটা ফুলি স্টিলের, ঠিক আছে। এটার নতুন দাম অনেক, এটার নতুন দাম প্রায় 1,00,000 টাকার কাছাকাছি। তবে আপনার বেচার জন্য আমরা কম দামে দিয়ে দিব, নতুন দা দাম তার 4 ভাগের 1 ভাগ দিয়ে নিতে পারবে। 1500 টাকা প্যাকেট সহকারে পাইছি, 1500 টাকা প্যাকেট, এটা সহকারে দিয়ে দিব, ঠিক আছে। স্যাকশন মেশিন, এটার দাম পড়বে যে 5,000, এটা নিলে 5,000, এবার আরো 1,000 করে কমা দিচ্ছি, 4,500, ঠিক আছে, কত? 8,000, দুইটা একসাথে নিলে 6,000, অফারের উপর অফার। এগুলো হচ্ছে যে 1 বছর ওয়ারেন্টি সহকারে, কাট কাটার করাত, পার পিস 500 টাকা করে, পাইকারি বিক্রি হবে পার পিস 500 বলে মনে হয় এইদিকে। হ্যাঁ জি, ঠিক আছে, একবার ফ্রেশ জি, মাত্র 1,000 টাকা, 1,000, এটা নিলেও 1,000 টাকা, ঠিক আছে। আর এখানে দুইটা 1,000 টাকা, রাফি পায়ের তারাফি, এটার দাম 6,000 টাকা, 2,500, এই দেখছেন, দেখছেন দিলে এরকম উঠবে, ও চালু, হ্যাঁ, 2,500 টাকা। এটা আবার ইয়া ডাউন করা যায়, দাঁড়ান আমি দেখাই দিই, ঠিক আছে, কি ভিডিও ক্যামেরা, এগুলি একটার দাম 2,000 টাকা, এটা নিলে 2,000, এটা নিলেও কি 2,000 টাকা। কেউ যদি দুইটা একসাথে নেয় তাহলে অনেকে 500 টাকা অনার করা হবে। ওয়াও, এটা হচ্ছে ইউনিক টাইপের একটা কিবোর্ড, মিউজিক্যাল কিবোর্ড আর কি, 7,000 টাকা, 7,000 হলে এটা নিতে পারবে। বিয়ার দেখে ওয়াশিং মেশিন গুলো দেখাই দেন, এগুলো কিন্তু ইনটেক প্রোডাক্ট, এগুলো নিয়ে কোনো রিস্ক যাইতে হবে না, এগুলো ইনটেক প্রোডাক্ট। এই ইন5, আপনার ইন5, ডেন5 দেখছেন, একদিনের জন্য ব্যবহার হয় না, এসপিআর, এগুলি নতুন প্রাইস প্রায় 30,000 টাকা। আমি অর্ধেক দামে বিক্রি করলে কত? 15,000 টাকা আছে। তবে আপনার বিয়ারদের জন্য 12,000 রেখে দিছি, মাত্র 12,000 টাকা। কি ইনটেক, ইনটেক ওয়াশিং মেশিন, আনইউজ প্রোডাক্ট, ইউজ করা না, ঠিক আছে। তারপরে বাতাস বের হবে, ঠিক আছে, এই মিটার কাজ করতে, আপনি এদিকে দেখবেন, ছাড়েন, ঠিক আছে, বাতাস বের হচ্ছে, আপনি একটু হাত দেন, তাহলে একটা প্রুফটা থাকলো, রাইট, বের হচ্ছে। এই জিনিসটা দেখাই দেন, এটা হচ্ছে যেহেতু মেডিকেল ইকুইপমেন্ট, সবার প্রয়োজন নাই, যাদের লাগবে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সব দেখাই দেন। এটা লো মিটার, 1,000 টাকা প্রাইস, ট্রান্সফরমার বা কনভার্টার, এগুলি ট্রান্সফরমার, এগুলোর দাম 3,000 টাকা করে, 3,000, হ্যাঁ, চালু আসে, জাস্ট এটা প্রুফটা দেখাই দেন আপনি, জি জি, এটা প্রুফটা দেখাই দেন, ঠিক আছে, চালু। এটা যদি কেউ নেয় এটার দাম পড়বে 5,000 টাকা, 5,000, হ্যাঁ, 5,000 টাকা। বিয়ারদেরকে একটু দেখাই দেন ভালো করে, জি, আলোচনা সাপেক্ষে যদি একসাথে নেয় কেউ কমা রাখবো অবশ্যই, এটা বলে দিচ্ছি, হ্যাঁ, আদার্স ইকুইপমেন্ট সহকারে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে এটার ইকুইপমেন্ট, এটা এটাতে আছে, এগুলির দাম রাখতেছি 6,000 করে, 6,000 খুচরা দাম। তারপর উনি যদি পাইকারি নেয়, পাইকারি নিলে ওনাকে কি আরও কমে রাখবো। দর্শক আসসালামু আলাইকুম, দেশ প্রবাসের সবাইকে জানাই মোমান মেরিনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হইলাম দর্শক। শুরুতে আমাদের টিভিগুলো একটু দেখাই দেন, জি লাভলু ভাই, জি ভাইয়া, আমাদের এই টিভিগুলো জাস্ট আমি শুরুগুলো দেখাচ্ছি, এই টিভিগুলো আমাদের কাছে স্টক আছে, অ্যাভেলেবেল দিতে পারবো, পাইকারি দিতে পারবো, খুচরো দিতে পারবো। আমি এই প্রথম শুরুতে আমাদের 50 ইঞ্চি টিভিগুলো দেখাই দেন, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি, স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল সহ সিঙ্গারের। এটা যদি কেউ বিগারের নেয় তাহলে ওনার জন্য দাম রাখবো যে অনলি 17,000 টাকা, 50 ইঞ্চি বিগারের 17,000। তারপরে কেউ যদি এগারের নেয় তাহলে ওনার জন্য দাম রাখবো যে 23,000, ওরকম রেঞ্জে সিঙ্গারের টিভিগুলো নিতে পারবে। তারপর সিঙ্গারের 43 ইঞ্চি, বিগারের নিলে 14,000, এগারের নিলে 18,000 টাকা, ওরকম রেঞ্জে সিঙ্গারগুলো নিতে পারবে। তারপর আমাদের এগুলি দেখাই দেন, এগুলো হচ্ছে আমাদের নতুন ইনটেক টিভি, একদম একদিনের জন্য ব্যবহার হয় নাই। এটা হচ্ছে যে আপনার বর্ডারলেস, ঠিক আছে, সরি, এটা হচ্ছে ফ্রেমলেস, এটা ফ্রেমলেস, 43 ইঞ্চি ভয়েস কন্ট্রোল স্মার্ট অ্যান্ড্রয়েড, এটার দাম রাখতেছি 23,000 টাকা, সাথে 1 বছর ওয়ারেন্টি সহকারে। তারপরে এটা হচ্ছে যে আপনার 32 ইঞ্চি স্মার্ট টিভি, 1 বছর ওয়ারেন্টি সহকারে 13,000 টাকা, এটা হচ্ছে বেসিক টিভি, 8,000 টাকা, ওইরকম রেঞ্জের টিভিগুলি আমাদের থেকে নিতে পারবে। ওকে,
তারপর আমাদের অন্য কালেকশনগুলো দেখাই দেন, DSLR এগুলো হচ্ছে DSLR ক্যামেরা, অনেকদিন বিএসদা খুঁজতেছে দিতে পারি না, এবার কিছু ক্যামেরা আছে সেগুলো বিএসদাকে দেখাই দেন। এখানে আমার কাছে 1, 2, 3, 4, 5টার মতো ক্যামেরা আছে, আমি বিএসদাকে দেখাই দিই। এটা একটা দেখাই দেন, দেখছেন অনেক বড় লেন্স, নিকন, নিকন ব্র্যান্ডের, এটার সাথে লেন্সটা সহ দিয়ে দিব। এই ক্যামেরার সাথে লেন্স লেন্স সহ পেয়ে যাবে, ঠিক আছে। এটার দাম রাখতেছি বিএসদের জন্য 10,000, তবে আপনার বিএসদ আপনার দর্শকদের জন্য কি আপনার চ্যানেলের দর্শকদের জন্য 2,000 টাকা ডিসকাউন্ট, অনলি 8,000 টাকা দিয়ে এটা নিতে পারবে, স্ক্রিনশট দিয়ে যেন আমাদেরকে দিতে পারে। তারপরে এটা যদি কেউ নেই, এটা এটা দেখা যায়, এটা নিলে 6,000 টাকা ডাইরেক্ট, 6,000। এটা নিলে, এটা যদি কেউ নেই, এটার দাম 5,000 টাকা, এটা নিলেও 5,000 টাকা। ওইরকম নেন যে ক্যামেরাগুলো নিতে পারবে, তবে ভিউয়ার্স এগুলো বলে দিই, এগুলো হচ্ছে যে অবস্থা সে অবস্থায় নিতে হবে, এগুলো ভালো খারাপ আমাদের জানা নাই, যেরকম আছে ওইরকম, তবে কোনো অভিযোগ নিব না, এভাবে যার পোষাবে উনি নিবে, ঠিক আছে। কেউ যদি 4টা একসাথে নেয় তাহলে আর সবকে অনেক অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে, ওকে। তারপরে এখানে একটা সেটা হচ্ছে ভিডিও ক্যামেরা, এটা কিন্তু চালু আবার, এটা যেহেতু অ্যাডাপ্টার পাইছি সাথে, এগুলো তো কীভাবে চালায় আমরা জানি না, হ্যাঁ এটা কিন্তু এই জন্য চালু আছে, এ দেখছেন, হ্যাঁ দেখছেন, দেখা যাচ্ছে, হ্যাঁ এরকম চালু, হ্যাঁ এটা আবার জুম টুম করা যায় অনেক জিনিস, এগুলো করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, ভিডিও কল দিলে ভিউয়ারদেরকে বিস্তারিত দেখাই দিব, ঠিক আছে, কারণ ভিডিও অনেক চালু আছে, জাস্ট এটা প্রুফটা দেখাই দেন আপনি, জি এটা প্রুফটা দেখাই দেন, ঠিক আছে চালু। এটা যদি কেউ নেয় এটার দাম পড়বে 5,000 টাকা, 5,000, হ্যাঁ 5,000 টাকা, ভিউয়ারদেরকে একটু দেখাই দেন ভালো করে, জি আলোচনা সাপেক্ষে, যদি একসাথে নেয় কেউ কমা রাখবো অবশ্যই, এটা বলে দিচ্ছি, হ্যাঁ জি। তারপর আমাদের ল্যাপটপ বরাবরের মতো বলে দেওয়া আছে, 3 পিস 5,000, 3 পিস 5,000 টাকা নষ্ট মনে করে নিতে হবে, ভালো থাকলেও নষ্ট মনে করে নিতে হবে, যে অবস্থা সে অবস্থায়, ভালো খারাপ জানা নাই, ভালো হলো ওনার, নষ্ট হলো ওনার, মাটি থাকলো ওনার, কি সোনা থাকলো ওনার, ওকে। এরকম রেঞ্জে 3 পিস কত? 5,000, 5,000, টাকার কিছু নাই, এখানে পার্সের দামের থেকে বেশি আছে, অনেক বেশি আছে, কিন্তু যারা অনেক মানুষ লুবে লুবে ঠগে আর কি, লুবে যদি 4টা চালু মনে করেন তাহলে এটা ঠগে যাবেন, কিন্তু এটা যারা সারাতে পারবেন ওনারা নেবেন, জি। এটা পাস যাদের পাসের প্রয়োজন, যাদের সাধারণের মতো এবিলিটি আছে, শুধুমাত্র ওনারা নেবেন, আবার অনেকে লুবে নিয়ে যায়, 3টা চালু হয়ে যাবে একদম, এরকম এরকম হবে না, এরকম হলে আমি 5,000 টাকা বিক্রি করতাম না, ক্লিয়ার কাট বলে দিচ্ছি, ঠিক আছে। এগুলো নিয়ে কাজ করাইতে হবে, আর চালু থাকবে এটা আরও লাগের ব্যাপার, আমি কিন্তু এগুলো লাইন দিয়ে দেখি না, চালাইও দেখি নাই, আমি তো আনছি লড়ে, তবে আমার থেকে যিনি বিক্রি করছে উনি কি এরকম হলে কি বিক্রি করতো, চালু হয়ে গেলে, এটা হচ্ছে লাগের বিষয়, যদি হয় হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তারপরে এটা দেখাই দেন, এটা হচ্ছে ইউনিক টাইপের একটা কিবোর্ড, মিউজিক্যাল কিবোর্ড আর কি, ঠিক আছে, যেটাকে পিয়ানো বলে, পিয়ানো, হ্যাঁ দেখেন, এটা কিন্তু অনেক ইউনিক অ্যান্টিক টাইপের, এটা বক্স করা, বক্স দিয়ে ইয়া করা যায়, তারপর কাঠের বক্স, এখানে লাইন টেন দেওয়া আছে, ঠিক আছে। এটার ওয়েট কিন্তু অনেক, অথবা এটা মিনিমাম 7-8 কেজি হবে, বেশি হবে, হ্যাঁ 7-8 কেজির বেশি হবে, ঠিক আছে, দেখা দিচ্ছি আর কি। এখানে খুলনা আবার অনেক বিয়স্ত, তো অনেকে বুঝান অনেক জিনিস, এগুলো আমাদের প্রোডাক্ট হচ্ছে যেটার মান যেরকম ওটার দাম ওইরকম, আমরা এভাবে বলে দিচ্ছি বিয়স দেখেন, তবে এটাও আমরা প্রসেসিং বুঝি না, জানি না, এটা এরকম আছে, ঠিক আছে। এই অবস্থায় যদি কেউ এটার দাম পড়বে 7,000 টাকা, 7,000 হলে এটা নিতে পারবে, বিয়সদেরকে দেখা দিন, ওকে। হ্যাঁ লাভলু ভাই, এগুলি দেখাই দেন, এগুলো হচ্ছে আমাদের একবার নতুন কালেকশন, এটা হচ্ছে এয়ার পিউরিফায়ার, ঠিক আছে, এটা কিন্তু 100% ওকে, বিয়ারসরা 100% ওকে চালা নিতে পারবে, এগুলার দাম রাখতেছি অনলি 3,000 টাকা, 3,000 দেখাই দেন একবার ফ্রেশ কোয়ালিটি। তারপর এখানে একটা আছে, এটা দুইটা আছে, এটাও 3,000, একই তিরে এটা নিতে পারবে, ঠিক আছে। এখানে একটা মার্সেল এয়ার কুলার আছে, এটা মাত্র 3,000 টাকা, এয়ার কম্প্রেসার 1 বছর ওয়ারেন্টি সহকারে, এটার দাম পড়বে 11,000 টাকা। তারপরে কিমা মেশিন 2,500, স্যান্ডউইচ মেকার অনলি 500 টাকা, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে অরিজিনাল জাহাজের 110 ভোল্টের ইলেকট্রিক ওভেন, এটার দাম পড়বে আপনার 1,500 টাকা, 1,500 টাকা, এটা দেখাই দেন। আর এখানে একটা প্রোডাক্ট আছে, এটা এটা কি জিনিস মানে বুঝতেছি না, আমার মনে হয় এটা ট্যাটুগুলো রিমুভ করে, ওই ওই জিনিসটা হবে, ওইরকম দেখতেছি, তবে এটা দেখাই দেন একবার ফ্রেশ জিনিসটা, কিন্তু এটা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড গুলো দেখাই দেন, একেবারে ফ্রেশ কোয়ালিটি আছে, বিএসএস যেন স্ক্রিনশট দিতে পারে ভালো করে দেখাই দেন। তবে এটা তো আমরা যেহেতু কি জিনিস এটাও মোটামুটি জানি না, এটা একটা আন্তর্জাতিক উপর বলতেছি, বুঝিও না, এই অবস্থায় এটা কেউ নিলে একদম 5,000 টাকা, 5,000 টাকা নিতে পারবে। তারপর এখানে একটা স্যান্ডউইচ মেকার, এটা কমার্শিয়াল স্যান্ডউইচ মেকার, এটা দেখাই দেন, এটার দাম পড়বে 2,500 টাকা। তারপর এটা হচ্ছে আপনার এয়ার ফ্রায়ার, এটা দেখাই দেন বিয়ারদেরকে, লক দিলে খুলবে, হ্যাঁ ঠিক আছে, না উঠবে, এখানে লক দিলে খুলে, এই তো জায়গা শুনে, এটা দেখাই দেন, এটা চালু আছে, এটার দাম 2,500 টাকা, 2,500, এই দেখছেন দেখছেন, দিলে এরকম উঠবে, ও চালু, হ্যাঁ 2,500 টাকা, এটা আবার ইয়া ডাউন করা যায়, দাঁড়ান আমি দেখাই দিই, ঠিক আছে, এটা ডাউন করা যায়, হ্যাঁ একটু তাড়াতাড়ি দেখানো হচ্ছে এই জন্য, এটার দাম কত?
তারপরে এটা হচ্ছে দেখাই দেন, এটা হচ্ছে নিকাই, নিকাই মাইক্রো ওভেন দেখছেন একবার ফ্রেশ, এটা কিন্তু আনকমন একটা দেখাই দেন, খুব সুন্দর খুব সুন্দর, এটার দাম রাখতেছি 5000 টাকা, 5000। এটা হচ্ছে সিঙ্গার ওভেন, এটার দাম 7000 টাকা, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে মেকো, এগুলো কিন্তু আনইউজ প্রোডাক্ট, এটা সিঙ্গারটা আনইউজ, মেকো এটা কি আনইউজ, এটার দাম 5000 টাকা, এটাও সিঙ্গারের আনইউজ প্রোডাক্ট, এটার দাম 6500, 6500। বিশেষ জন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিতে পারে। তারপরে এটা যদি কেউ নেয় এটার দাম পড়বে 2000 টাকা, এটা নিলে 2500 টাকা, ঠিক আছে, এটা নিলে 2000 টাকা, এটা নিলে 2000 টাকা, এখানে একটা লাইস কুকার আছে এটার দাম 2500 টাকা, ওইরকম রেঞ্জের মধ্যে এগুলো নিতে পারবে। বাড়াবার মতো বলে দেওয়া আছে কফি মেশিন 3000 টাকা, জিও অবস্থা সে অবস্থায়। তারপরে এখানে দেখা যায় 1200 টাকা ওয়েট স্কেল, এগুলো হচ্ছে স্ক্যানার মেশিন, স্ক্যানার একবারে দেখা দেন ফ্রেশ, ঠিক আছে, এদিকে খুলে মনে হয় এদিকে, হ্যাঁ জি ঠিক আছে, একবারে ফ্রেশ জি, মাত্র 1000 টাকা, 1000, এটা নিল 1000 টাকা, ঠিক আছে। আর এখানে দুইটা 1000 টাকা, এখানে বিভিন্ন রেঞ্জের আছে, যাদের যে যে বাজেট লাগবে আলোচনা সাপেক্ষে দাম বলে দিব। এটা একটা স্ক্যানিং মেশিন, একদম ফ্রেশ, কার্টন সহকারে, প্যাকেট সহকারে পাইছি, একটা দিনের জন্য ব্যবহার হয়নি, স্পেয়ার আছে, এটার দাম 1500 টাকা, ঠিক আছে। তারপরে এগুলো হচ্ছে ব্যাটারি ক্লিপ, এগুলি পিস 100 টাকা করে, এখানে একটা এক্সকেল আছে সালো, এক বছর ওয়ারেন্টি সহকারে, এটার দাম পড়বে 4000 টাকা, ঠিক আছে, বিয়ারদেরকে দেখাই দেন। তারপর প্রিন্টার, প্রিন্টার এগুলো কিন্তু নতুন কালেকশন, আগেরগুলো কিন্তু সেল হয়ে গেছে, এই প্রিন্টারগুলি পাওয়ার টেস্ট করে দিব, মানে পাওয়ার দেখাই দিব, বাকিগুলো তো এগুলো কম্পিউটার সাথে অ্যাড করা ছাড়া বোঝা যায় না, পিন বের হবে না, জাস্ট আমি এখানে কারিস্টারি সব আছে, পাওয়ার দেখাই দিব, জিনিসগুলো একদম ফ্রেশ, এটার দাম পড়বে 3000, যেন বিয়ার আমাকে কি স্ক্রিনশট দিয়ে দিতে পারে, 3000 টাকা। এটার মডেল নম্বর দেখাই দেন, এটা M2020, ঠিক আছে, তারপর নিচেরটাও 3000 টাকা, স্যামসাং এর স্ক্রিনশট দিয়ে দিলে হবে, যেহেতু এটা হোয়াইট কালার, এটা মডেল নম্বর খুঁজতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। তারপর এখানে এটা আছে, এটা দেখাই দেন, এটা 2000 টাকা, এটা 2000 টাকা, এটার মডেল এদিকে দেখাই দেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার 2320, 2000, এটাও 2000, ঠিক আছে, 2135, 2000 টাকা, এটা নিলে 3000 টাকা, এটা দেখাই দেন, হ্যাঁ এটা 2630, কত 3000, যেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিতে পারে, ঠিক আছে। তারপরে এটাও দেখাই দেন, এটা পড়বে 2000 টাকা, 2132, 2000। তারপরে এটা হচ্ছে প্যানাসোনিকের, এটা 1500 টাকা, সরি এটা এসপি, প্যানাসোনিকের উপরে ইয়া ছিল যে এসপি, 1500 টাকা, 2132, একটু ইয়া হয়ে গেছে জন্য, একটু ব্যবহৃত মনে হচ্ছে জন্য 1500 টাকা, কিন্তু জিনিস একদম ফ্রেশ, এ দেখাই দেন, ঠিক আছে, 1500 টাকা, ওইরকম রেঞ্জে নিতে পারবে, পাওয়ার দেখা দিব। তারপরে এখানে একটা প্যাকেট সহকার আছে, এটা এসপি স্ক্রিনশট দিতে পারে, এটা 2630, এটার দাম পড়বে 3000 টাকা, ঠিক আছে। তারপরে এগুলো হচ্ছে লেজার প্রিন্টার, এগুলো একটু ব্যবহৃত, একটু প্রজেন্ট টাইপের জিনিস, কিন্তু ফ্রেশ আছে এমনি, ভিতরে এটা 2000, লেজার প্রিন্টার 2000, এটা নিলেও 2000, ওইরকম রেঞ্জে এগুলো নিতে পারবে। দাঁড়ান আমি দেখাই দিচ্ছি, তারপর এদিকে আসেন ইপসনের, এটা কিন্তু পাওয়ার আসে না, এটা কিন্তু দেখছেন এখানে কার্ডিসের ইয়া সহকার আছে, এটা 1000 টাকা, 1000 টাকা, হয়তো একটু ত্রুটি আছে, পাওয়ার আসে, এই জন্য 1000 টাকা, এটা প্যাকেট করা পাইছি কিন্তু পাওয়ার আসে না, বুঝছেন, এটা ইপসনের, এটা এটা ইপসনের দিকে দেখাই দেন, এটাও ড্রাম প্রিন্টার, হ্যাঁ এটাও ড্রাম প্রিন্টার, এটা 1500 টাকা, প্যাকেট সহকার পাইছি, 1500 টাকা, প্যাকেট এটা সহকার দিয়ে দিব, ঠিক আছে। এগুলো হচ্ছে ফ্যাক্স মেশিন, একবার ইনটেক, এসপিআর, একদিনের জন্য ব্যবহার হয় নাই, এটার দাম পড়বে 2000 টাকা, 2000, জি। তারপরে এটা দেখাই দেন, এটা হচ্ছে স্ক্যানিং, এটা লেখা আছে মাল্টি স্ক্যান 5 to 7, এটা 2000 টাকা করে, ঠিক আছে। এখানে ডিবিআর আছে, এই ডিবিআরগুলি পড়বে যে পার পিস 600 টাকা করে, সাইড চ্যানেল 600 টাকা, তিনটা যদি একসাথে নেয় তাহলে ওনাকে 500 করে দিব। এখানে একটা ল্যাপটপের ফ্যান আছে, এটার দাম 500 টাকা, ফিঙ্গার লক 800 করে দিতে পারবে, 800। তারপরে এখানে 4 পাকা 5 পাকা প্যান, যাদের লাগবে আর সবকে নিতে পারবে, সাথে 1 বছর ওয়ারেন্টি পাবে, ডাউনলোড মোটর 1 বছর ওয়ারেন্টি, ইনটেক ব্লোয়ার 1 বছর ওয়ারেন্টি, এগুলি আলফরা সাপেক্ষে নিতে পারবে। তারপরে এগুলো হচ্ছে যে আপনার লাইট, এক্সিট লাইট, এগুলি পার পিস 500 টাকা, এই কিবোর্ডগুলি
একশো টাকা করে, পাঁচটা একসাথে নিতে হবে পাঁচশো টাকা। এখানে একটা অ্যান্টিক রেডিও আছে দেখাই দেন, ন্যাশনাল পানাসোনিক, ঠিক আছে, এটা জাপানি ব্র্যান্ডের রেডিওটা, ঠিক আছে, এটার দাম পড়বে যে 1500 টাকা, সাথে একটা লেদারের ব্যাগ সহকার আছে, কত? 1500। এই এগুলি পড়বে যে 2500 টাকা করে, প্রজেক্টর যে অবস্থা সে অবস্থায় বিয়াজদেরকে দেখাই দিচ্ছে আর কি। এটা এটা হচ্ছে বেশি আর একটা, এটার দাম 2000, এটা নিল 2000। অকুটকি সেট এগুলি পার পিস 1000 টাকা করে, ডিভিডিগুলি পার পিস 500 টাকা করে। এটা হচ্ছে স্টেবিলাইজার, এটার দাম পড়বে যে 2000 টাকা। কাগজ কুচি করার মেশিন 1200 টাকা। এখানে একটা লাউডার আছে, লাউডার, হ্যাঁ, এই লাউডার দাম পড়বে যে আপনার 800 টাকা। এটা হচ্ছে রহিম আফতুজুর আইপিএস, বুঝছেন, এটার দাম 4000 টাকা। এটা হচ্ছে ফটোকপি মেশিন, পাওয়ার দেখাই দিব, এটার দাম পড়বে যে 6000 টাকা। ওইরকম রেঞ্জে নিতে পারবে। এটা মাঠ পাম্প, এটা নিলে এগুলি আলোচনা সাপেক্ষে বলা হবে। আর এর জিনিসটা দেখাই দেন, ক্লিন করে এটা কেন, মানে পানি, হ্যাঁ, কাপড় আয়রন। আচ্ছা, যাই হোক বিওয়াস, বুঝতেছি না যারা আমি আনতাম, একটা কথা বলেন আপনি, আপনারা ভালো করে দেখে নেন এটা। যাই হোক, এখানে লেখা আছে সিলিকন, ঠিক আছে, ক্লিকন, ক্লিকন, সরি, হ্যাঁ, ক্লিকন এখানে লেখা আছে। এটা আপনি দেখাই দেন বিওয়াসদেরকে, একটু এই ব্যাক সাইড ফ্রন্ট সাইড দেখাই দেন, এটা জিনিসটা যারা দেখা আছে এটা বুঝবে, দেখাই দেন। এটা যে এটা চালু আছে কিন্তু, ঠিক আছে, এখানে আমি লাইন দিলে বিয়া বের হয়, গরম বাতাস বের হয়, বুঝছেন, চালু, তারপর আপনার আপনার এখানে সব প্রসেসিং প্রোগ্রামগুলি কাজ করে, একদম মুখ আছে, ঠিক আছে। তবে মূলত কী কাজে ব্যবহার হয় এটা জানি না, যারা চিনে এরা তো অবশ্যই। এটার দাম পড়বে 3000 টাকা, 3000 টাকা বিয়াসদেরকে দেখাই দেন। জি, এই গিজারগুলি এগুলি দেখাই দেন, জি, এগুলি 4000 করে নিতে পারবে, পার পিস 4000 টাকা, 4000 4000। এটা নিলে 3000 টাকা, বেশ দেখাই দেন, এটা নিলেও 3000 টাকা, বুঝলেন। এটা দেখাই দেন, এটা হচ্ছে আপনার ইয়া হ্যান্ডওয়ার বক্স, হ্যাঁ, অটোমেটিক হ্যান্ড ড্রায়ার, হ্যাঁ, অটোমেটিক হ্যান্ড ড্রায়ার, ঠিক আছে, এটার দাম পড়বে আপনার 1000 টাকা, 1000 1000, বেশ দেখে দেখাই দেন। জি, তারপরে এখানে একটা প্রিন্টার আছে, এটা কিন্তু পাওয়ার টাওয়ার দেখাই দিব, ঠিক আছে, পাওয়ার টাওয়ার একদম ওকে। এটার মডেলটা একটু দেখাই দেন, এটা হচ্ছে লেজার জেক প্রো 200, ঠিক আছে, কলার MPMFP, এটার মডেল, এটা পাওয়ার দেখাই দিব। এই অবস্থায় যদি কেউ নিতে দাম 5000 টাকা, 5000 5000, হ্যাঁ। তারপরে এগুলো হচ্ছে যে ব্যাকম মেশিন, 100% ওকে, একদম চালা ঠেলা দেখাই দিব। সাথে এখানে আদার্স ইকুইপমেন্ট সহকারে পেয়ে যাবেন, ঠিক আছে, তো এখানে এটার ইকুইপমেন্ট এটাতে আছে সব, এখানে যা আছে মানে এরকম এরকম লাগানো থাকবে আর কি, পাইপ টাইপ যা আছে। এগুলির এগুলির দাম রাখতেছি 6000 করে, 6000 6000 খুচরা দাম। তারপর উনি যদি পাইকারি নেই, পাইকারি নিলে ওনাকে কি আরও কমে রাখবো। তারপর এখানে দুইটা জেনারেটর অন করে দেখাই দিব, এগুলি পার পিস 10000 করে নিতে পারবে, 10000 10000, ওইরকম নেন যে জেনারেটরগুলো নিতে পারবে। মাইক ওয়াশ, এটার দাম 7000 টাকা, ঠিক আছে। তারপরে এদিকে আসেন ওয়াশিং মেশিন, এগুলি আমাদের কাছে টেস্ট আছে, এগুলি একদম ইনটেক প্রোডাক্ট, একদিনের জন্য ব্যবহার হয় নাই, এগুলি 12000 করে নিতে পারবে। তারপরে এখানে একটা আইসক্রিম আছে, এটার দাম 6000, এটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার, এটা 2000 টাকা, এটা নিলে 1800 টাকা, এটা নিলে 1700 টাকা, ওইরকম রেঞ্জে এগুলো নিতে পারবে। তারপরে এগুলি দেখাই দেন, এগুলো হচ্ছে যে আমাদের ইনপুটের প্রোডাক্ট, জি, যার থেকে লাগবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তারপরে এখানে একটা অ্যান্টিক একটা দেখাই দেন, একটা ঘড়ি আসছে দুই দিক দিয়ে, এই জিনিসটা দেখাই দেন, এটা যাদের লাগবে স্পিয়ার, একদম আলোচনা সাপেক্ষে নিতে পারবে। মেটাল ডিটেক্টরগুলি পার পিস 500 করে নিতে পারবে, ওকে। তারপর এখানে একটা আছে থেরাপি, পায়ের থেরাপি, এটার দাম 6000 টাকা, এর স্টোন গিজার, এটা নিলে 4000, এটা নিলেও 4000 টাকা, ঠিক আছে, ওইরকম রেঞ্জ এগুলো নিতে পারবে। জান এটা 1000 টাকা কমাই দিচ্ছি, এটা নিলে 3000, হ্যাঁ, ওইটা নিলেও 3000, ওইরকম রেঞ্জে নিতে পারবে। এগুলো স্ক্রিনশট আমাদেরকে দিতে হবে। তারপরে এটা হচ্ছে ওয়াটার কুলার, হ্যাঁ, হট প্লাস কুল একসাথে 100% ওকে, একদম চালু, এটার দাম 7000 টাকা। এগুলি তো অনেকগুলি ছিল, আপনি দেখছেন অনেক, 20 পিস প্লাস, অনেক সব সেল হয়ে গেছে, আগেরগুলো সেল, তিনটে আমি পাইছি লাস্টের মালের সাথে, আগের দামে দিব, বেজদেরকে বেশি নিবে না, পার পিস মাত্র 2000 টাকা, 2000 টাকা, একদম 100% ওকে চালা নিতে পারবে। এই মেড ইন জাপান লেখা আছে এখানে, 5 ডিস্ক, এখানে হচ্ছে 5 ডিস্ক BCD, ঠিক আছে, জাপান লেখাই দেন, অরিজিনাল জাপানি প্রোডাক্ট, একদম ওকে আছে, 100% দেখাই দেন। পার পিস কত? 2000 টাকা, হ্যাঁ। এটা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট, যাদের লাগবে আলোচনা সাপেক্ষে দরদাম করে নেবেন। এটা হচ্ছে আপনার ল্যামিনেটিং মেশিন, এটার দাম 2000 টাকা, এগুলি টাকা গণার মেশিন, পাওয়ার দেখাই দিব, 10000 10000। এটা হচ্ছে মশা মারার যন্ত্র, মাসকুলার, ওকে, 100% ওকে, একদম চালাই দিব। এখানে ইয়া দিলে মশা মরলে আর কি আওয়াজ করে, আওয়াজ করে, অবশ্যই স্পার্ক করে আর কি, হ্যাঁ। এটার দাম পড়বে যে 1000 টাকা। এখানে একটা বেকম মেশিন আছে, এটা 1000 টাকা, এটা 1000, হ্যাঁ, এটা বেকম মেশিন, এটার দাম মিলে 2000 টাকা,
এগুলো মান অনুযায়ী দাম বলে দিচ্ছে আর কি। এটা হচ্ছে লকার, এটার দাম পড়বে আপনার 5000 টাকা। এই লাইটগুলি আমাদের কাছে নিচে অনেকগুলি আছে বুঝছেন, এগুলি বড়গুলি যদি কেউ নেয় এগুলি 1000 টাকা, এগুলো নিলে 800 টাকা, আর পাইকারি নিলে এবারে 600 টাকা। যেহেতু এগুলো আমাদের কাছে বেশি আছে এই জন্য পাইকারি নিলে এবার 600 করে দিয়ে দিব। এটা হচ্ছে ডিপ ফায়ার, এটা 3500 টাকা। এটা রাইস কুকার রাইস এন্ড কারে দুইটা একসাথে, এটা নিলে পড়বে যে আপনার 2000 টাকা, আর এটা নিলে পড়বে যে আপনার 2200 টাকা, ওরকম নিজে নিতে পারবে। এটা লোমিটার 1000 টাকা প্রাইস। তারপর এদিকে আরও আছে, এটাও লোমিটার স্কিস, এটা দিলে 1500 টাকা। এটা হচ্ছে ইয়ার কুলার, এটা পড়বে যে আপনার 4000 টাকা মাত্র, অনেক বড় ইয়ার কুলার 4000 টাকা। তারপর এটা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট, যাদের লাগবে আলো ফোনার সাপেক্ষে দাম বলা হবে। এখানে একটা ইয়ার কুলার আছে, এটা দেখে দিন, সরি এটা হচ্ছে লোমিটার, এটার দাম পড়বে 1400 টাকা। এগুলো হচ্ছে সাউন্ড বক্স, এগুলির প্রাইস পড়বে যে পার পিস 1500 টাকা। ওসাকা 30 লিটারের ভ্যাকুম ক্লিনার 1 বছর ওয়ারেন্টি সহকারে জাপান টেকনোলজি, এটার দাম পড়বে যে 10000 টাকা। এই লোমিটারগুলি 1400 করে নিতে পারবে, পার পিস 1400। এগুলো হচ্ছে টেবিল ল্যাম্প, পার পিস 200 টাকা। এগুলো হচ্ছে যে আপনার ট্রান্সফরমার বা কনভার্টার, এগুলি ট্রান্সফরমার, এগুলোর দাম 3000 টাকা করে। এই আর এগুলো মেট্রোস্টর্ম 1000 টাকা, এগুলো হচ্ছে স্যান্ডউইচ মেকার 600 টাকা করে। ব্র্যান্ডার যার থেকে লাগবে 1000 থেকে শুরু 4000 টাকা দাম পর্যন্ত আছে, যেই ব্র্যান্ডের নিবের আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। স্ক্রিনশট দিয়ে দিবেন, দাম বলে দিব, পাইকারি নিতে পারবেন, খুচরো নিতে পারবেন, আশা করি অনেক কম দামও পাবেন। সাথে প্রত্যেকটা ব্র্যান্ডারে 1 বছর করে কি পাবেন ওয়ারেন্টি পেয়ে যাবে। ভিউয়ার্সদেরকে দেখাই দেন, তারপরে এটা দেখাই দেন, এটা হচ্ছে ওসাকা জাপান টেকনোলজি, এটার দাম ইনভার্টার ওয়েল্ডিং মেশিন, এটা 6500। মিল্টন নিলে 6000, পায়ের থেরাপি 2500 টাকা, ফয়েল ফাওয়ার এগুলি অনলি 600 টাকা করে, 600 ঠিক আছে। এগুলি ব্যবসাদেরকে দেখাই দেন, তারপরে এদিকে আছেন যাদের বাজেট কম ওনাদের জন্য, এটা হচ্ছে যে কি পিয়ানো মিউজিক্যাল কিবোর্ড মাত্র 2000 টাকা, 2000, এটা দেখাই দেন। এটা হচ্ছে এটা দেখাই দেন, মিডিয়া এসি, এটা হচ্ছে ফুটেবল এসি, এক টনের ফুটেবল এসি সম্পূর্ণ ওকে, মাত্র দাম 20000 টাকা, স্ক্রিনশট দিয়ে যেন দিতে পারে 20000 জি। তারপরে এদিকে আসেন, এগুলো দেখা দেন ক্যামেরাগুলি, এগুলো হচ্ছে আগের দিনের প্যানাসোনিকের কি ভিডিও ক্যামেরা, এগুলি একটার দাম 2000 টাকা, এটা নিলে 2000, এটা নিলেও কি 2000 টাকা। কেউ যদি দুইটা একসাথে নেয় তাহলে অনেকে 500 টাকা অনার করা হবে। এই দেখা যান, এগুলো হচ্ছে প্রায় পার পিস 150 টাকা করে, ট্রে পার পিস 150 ঠিক আছে। এটা 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 দেখাই দেন, এটা খুলে তো তোমায় একটু খুলে দেখাও, এটা টলিটা বিক্রি হবে 4000 টাকা, হ্যাঁ টলি 4000 টাকা বিক্রি হবে ঠিক আছে। আর এগুলো হচ্ছে মেডিকেল রিকুইপমেন্ট, যাদের লাগবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তারপর এখানে একটা গেমসের জিনিস আছে, এগুলির সাথে ইকুইপমেন্ট, এগুলো সবগুলো একসাথে দিয়ে দিব। এটা গেমিং এর বুঝছেন, এটা এটা হচ্ছে গেমিং এর ইকুইপমেন্ট, এগুলোর সাথে পেয়ে যাবে, প্যাকেজে বিক্রি হবে 2000 টাকা মাত্র, সবগুলি প্যাকেজে কত 2000, এগুলো সাথে ফ্রি, এগুলো সব ফ্রি, অ্যাডাপ্টার যা লাগে সব দিয়ে দিচ্ছি 2000 টাকা অনলি ঠিক আছে। তারপরে এখানে একটা ইলেকট্রিক আছে, এটার দাম 4000 টাকা, এটা চালাই দেখাই দেন, থার্মোমিটার এটা দেখাই দেন, এটা যদি কেউ নেয় এটার দাম পড়বে 600 টাকা, হ্যাঁ টেম্পারেচার মিটার আর কি এটা। তারপরে এটা এটা যদি নেয়, এটা কি কুলার, এটা কুলার স্যাম্পনি ব্যান্ড, এটার দাম পড়বে যে আপনার 5000 টাকা ঠিক আছে, এটা দেখাই দেন। তারপরে এই ক্যামেরাগুলি দেখাই দেন, এখানে অনেকগুলি ক্যামেরা আছে, এগুলো যদি কেউ নেয় এটার প্রাইস হচ্ছে 2000, এটা নিলে 2000, এটা 2000, স্ক্রিনশট দিয়ে জানিয়ে দিতে পারে। আর এগুলি 1500 করে, এগুলি 1500, এগুলি 1000, আর এগুলি নিলে 500। যদি কেউ পাইকারি নেয় তাহলে অনেক আলোচনা সবকে একজন ডিসকাউন্ট দিয়ে কম প্রাইসে দিয়ে দিব, একসাথে যদি কেউ নেয় ঠিক আছে। আর এখানে একটা ল্যাপটপ আছে, এটা হচ্ছে অ্যাডাপ্টার পাইসি চালু, এটা লাইন আছে, যেহেতু অ্যাডাপ্টার পাইসি লাইন আছে আমি বলে দিচ্ছি ব্যবসাদারকে, এটা দেখাই দিব লাইন দিয়ে, এটার দাম পড়বে 6000 টাকা। ব্যাগও আছে না, হ্যাঁ ব্যাগও আছে সাথে, 6000 টাকা, 6000, হ্যাঁ ব্যাক সাইড ফ্রন্ট সাইড সব দেখাই দেন, এটা 6000 হলে নিতে পারবে। ওকে এগুলো হচ্ছে বাইনাগুলার পার পিস 2000 টাকা করে। এখানেও আমাদের কাছে কিছু প্রজেক্টর আছে, মানে লাইট টাইট আছে, লাইন আছে, এখানে বিভিন্ন রেঞ্জের প্রজেক্টর আছে জি, 3000 থেকে শুরু করে 8000 টাকা, 10000 টাকা দামের যদি প্রজেক্টর আছে, যার যেরকম মানের যেরকম বাজেটের লাগবে আমাদেরকে ফোন করলে আমরা দিয়ে দিব, বলে দিব। এখানে 3000 থেকে শুরু, এদিকে বলছি কদম অলরেডি 2000 থেকে 10000 টাকা দামের পর্যন্ত আমাদের কাছে কি হবে প্রজেক্টর হবে জি, 2 থেকে শুরু, 10 থেকে শেষ, 10-এ শেষ, ওইরকম বাজেটের মধ্যে কারো কোনো প্রজেক্টর লাগলে আমরা দিয়ে দিব। এখানে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড ঠিক আছে, যেটার মান যেরকম ওটার দাম ওরকম, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে যে লংয়ের গান, লংয়ের মেশিন, লং করার মেশিন বুঝছেন, এটা 100% ওকে একদম চালাই দিব, এক বিন্দু পরিমাণে সমস্যা নাই, এটার দাম 2000 টাকা, 2000, এটা চালু একদম চালাই নিবে 2000 টাকা।
এটা 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 দেখাই দেন, এটা হচ্ছে তার মেসেজ করে আর কি, হ্যাঁ মেসেজ মেশিন, এটার দাম 1500 টাকা। ডিহিউমিডিফায়ার যাদের লাগবে আলোচনা সবাইকে নিতে পারবে। এখানে একটা লো মিটার আছে 110 ভোল্টের, এটার দাম পড়বে 5000 টাকা। ওকে আবলু ভাই এটা দেখাই দেন, এটা হচ্ছে একটা মেডিকেল ইকুইপমেন্ট বুঝছেন। এখানে এখানে লেখা আছে 5 লিটার অক্সিজেন, ঠিক আছে, কন্ট্রোলার ফর মেডিকেল ইউজ, এটা দেখাই দেন, এটা কিন্তু ওকে আপনি নিজে প্রমাণ পাবেন, ঠিক আছে। এই দেখছেন চলতেছে না, এখানে অলরেডি বাতাসে বের হচ্ছে, হ্যাঁ আপনি নিজে দেখছেন মিটার কাজ করতেছে কিনা দেখেন, তারপরে বাতাস বের হবে, ঠিক আছে, এই মিটার কাজ করতে আপনি এদিকে দেখবেন, ঠিক আছে, বাতাস বের হচ্ছে, আপনি একটু হাত দেন, তাহলে একটা প্রুফটা থাকলো বের হচ্ছে। এই জিনিসটা দেখাই দেন, এটা হচ্ছে যেহেতু মেডিকেল ইকুইপমেন্ট সবার প্রয়োজন নাই, যাদের লাগবে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সব দেখাই দেন, বেজন স্ক্রিনশট দিয়ে দিতে পারে, এখন সহজে বুঝে নিচে টাকা টাকাও আছে, এটার দাম আমি আলোচনা সাপেক্ষে বলে দিব, যাদের লাগবে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। ওকে আর কি আর কি, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ওয়াশিং মেশিন যেহেতু আমাদের কাছে একসাথে অনেকগুলো মালয়েশি স্টক ছিল, আছে অনেকগুলো চেল হয়েছে, তবে স্টক এখন আর সীমিত, যাদের লাগবে ওরা যেন দ্রুত জনকে অর্ডার করে ফেলে, ঠিক আছে। এই ওয়াশিং মেশিনগুলো দেখাই দেন, এগুলো কিন্তু ইনটেক প্রোডাক্ট, এগুলো নিয়ে কোনো রিক্সে যাইতে হবে না, এগুলো ইনটেক প্রোডাক্ট। এই ইনফাইপ আপনার ইনফাইপ ডেন ফাইপ দেখছেন, একদিনের জন্য ব্যবহার হয় নাই, এসপিআর এগুলি নতুন প্রাইস প্রায় 30,000 টাকা, আমি অর্ধেক দামে বিক্রি করলে কত 15,000 টাকা আছে, তবে আপনার বিয়ের জন্য 12,000 রেখে দিছি, মাত্র 12,000 টাকা। কি ইনটেক, ইনটেক ওয়াশিং মেশিন আনইউজ প্রোডাক্ট, ইউজ করে না, ঠিক আছে, চাইলে নিতে পারবে। এগুলি দেখাই দেন, এটা আবার প্লাস্টিক বডি, প্লাস্টিক বডির কারণ কি জানেন, এই প্লাস্টিক বডিতে আপনার জং আসবে না সহজে, আপনার যদি এটা লোহার হয় অন্য লোহার বডি টেনের বডি হয়ে থাকলে এটাতে মরিচ আসবে, সহজে মরিচা চলে আসবে, কিন্তু প্লাস্টিক বডির কারণ হচ্ছে এটাতে পানি লাগলে কি মরিচ আসবে না, এই জন্য প্লাস্টিক বডিতে একটা ওনারা যারা বুঝে ওনারা লাভবান হবেন, এটা মরিচ আসবে না সহজে, এরকম থেকে যাবে, এগুলো কিন্তু লাইফ গ্যারেন্টি প্লাস্টিক বডির জিনিসগুলি। তাহলে এটার দাম রাখতেছি 12,000, তবে এবার এটাতে 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, শুধু কালারটা একটু ভিন্ন হওয়ার জন্য, এটাও আনইউজ প্রোডাক্ট ব্যবহার হয় নাই, এটাতে 2,000 টাকা ডিসকাউন্ট, যাদের বাজেট একটু কম ওনারা চাইলে এটা নিতে পারবে 10,000-এ, 10,000 টাকা। একই জিনিস একই প্রোডাক্ট, জাস্ট কালারটা একটু কি উপরের দিকে একটু লাল কালার হয়ে গেছে, জন্য দেখাই দেন আবার এটা দিকে আছে, ফ্রন্ট একটু দেখাই দেন, একেবারে হোয়াইট কালার, ঠিক আছে, মানে কালারটা কিন্তু এরকম, দেখতে যেহেতু সুন্দর লাগতেছে না 2,000 কমাই দিচ্ছি, যাদের বাজেট একটু কম ওনারা চাইলে এটা নিতে পারবেন 10,000 টাকা নিতে পারবে, এটা নিলে 12,000, এটা নিলে 10,000, এরকম রেঞ্জের মধ্যে আমাদের কাছে ওয়াশিং মেশিন আছে, যাদের লাগবে আপনারা নিতে পারবেন একদম একেবারে ওকে 100% ওকে। ওকে তারপর এখানে একটা টিভি আছে, গ্রুন্ডিং টিভি, কত ইঞ্চি ভাই এটা? 50-এর কাছাকাছি আর কি, তবে এই টিভিটা যে অবস্থা সেই অবস্থায় বিক্রি হবে, চালা ডালা দিতে পারবো না, নষ্ট মনে করে নিতে হবে, দাম মাত্র 3,000 টাকা, 3,000 টাকা, হ্যাঁ 3,000 টাকায় টিভি। ওকে তারপরে এগুলি হচ্ছে যে লিং ভাইয়া, এটা যদি কেউ নেয় এটার দাম পড়বে তো আপনার 1200, আর এটা নিলে 1500, এটা কক্সিট, এটা ফাইবার, এগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, খুচরো নিতে পারবেন, ওনারা চাইলে পাইকারি নিতে পারবে, পাইকারি নিলে আরও আরও ডিসকাউন্ট দেওয়া হবে। ওকে তারপর এগুলি দেখাই দেন, এটা হচ্ছে 6 ধাপের সিঁড়ি, 9 ধাপের সিঁড়ি বুঝছেন, এগুলি যাদের লাগবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দরদম করে। তারপর এখানে লো মিটার আছে, এটা হচ্ছে 8 কেএলের, এটা 6,000, এটাও 6,000, এটা মনে হয় 6 কেএল, এটার দাম হচ্ছে 5,000 টাকা, আর এগুলো হচ্ছে ওয়েট স্কেল, ওয়েট প্লাস হাইট দুইটা একসাথে মাপা যাবে, এগুলির দাম রাখতেছি পার পিস 3,000 টাকা করে, 3,000, 3,000, 3,000, এটাও ডিজিটাল স্কেল, এটা নিলেও 3,000 টাকা। মনিটরগুলি পাইকারি নিতে হবে, নষ্ট নিয়ে কাজ করাইতে হবে, যারা মেকানিক ওনাদের জন্য পার পিস 500 টাকা করে। তারপরে এটা হচ্ছে যে কাঠি স্টোনার, যাদের লাগবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে, এগুলো হচ্ছে যে 1 বছর ওয়ারেন্টি সহকারে, কাঠ কাটার করাত 1 বছর ওয়ারেন্টি সহকারে, 20 ইঞ্চি আছে, 18 ইঞ্চি আছে, 22 ইঞ্চি আছে, যার যে যত ইঞ্চি লাগবে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। তারপরে এই সিঁড়িগুলি দিতে পারবে, সিঁড়িগুলি আমাদের কাছে এগুলো যথেষ্ট পরিমাণ স্টক আছে, এগুলি দিতে পারবে, এগুলি খুচরা দাম 4,000 টাকা, পাইকারি নিলে 3,000 টাকা, ওরকম রেঞ্জে নিতে পারবে। ডাম্বেলগুলি পার পিস 150 টাকা, এটা হচ্ছে টাকা বান্ডিল করার মেশিন, এটা যদি কেউ নেয় এটার দাম পড়বে 6,000 টাকা, নিচে একটা গিজার আছে ওটার দাম 3,000 টাকা, কেজিন হোল্ড 100% ওকে চালা দিব 8,000 টাকা দাম, অ্যাঙ্গেল ওয়াটার পিউরিফাই এটা যদি কেউ নেয় এটার দাম 3,000 টাকা, ডিহিউমিডিফায়ার 8,000 টাকা, এটাও ডিহিউমিডিফায়ার, এটা নিলে 6,000, কাগজ কুচি করার মেশিন 3,000 টাকা, এখানে একটা টেলিফোন আছে ওটার দাম 500 টাকা, বিয়ে দেখাই দেন। তারপর এখানে একটা টিভি মনিটর আছে, আগের মনিটর জাস্ট মনিটর বলে যেটাকে, ওটার দাম পড়বে যে 1,000 টাকা, এটা হচ্ছে ট্যাপ ডেকোডার, এগুলি এটা নিলে 1,000 টাকা, আর এগুলি পাইকারি বিক্রি হবে পার পিস 500 টাকা করে, পাইকারি বিক্রি হবে পার পিস 500। তারপরে এই পেস্টিসের ওভেনটা দেখাই দেন, এটা যদি কেউ না এটার দাম 2,500 টাকা, ঠিক আছে, এটা নিলেও 2,500 টাকা, এটা কিন্তু অনেক বড়, তারপর 2,500 টাকা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভ্যাকুম ক্লিনার 110 ভোল্টের, এটার দাম পড়বে 6,000, রাইস কুকার 3,000 টাকা,
এটা হচ্ছে ওয়াটার পিউরিফাই করে 4,000 টাকা দাম, এয়ার কুলার 4,500 টাকা, মাত্র 4,000 টাকা এয়ার কুলার, ফটোকপি মেশিন পাওয়ার দেখা দিব পার পিস 5,000 করে, 5,000 5,000। এটা হচ্ছে কি সাকশন মেশিন, সাকশন মেশিন, এটা সাকশন মেশিন, সাকশন মেশিন, এটার দাম পড়বে যা 5,000, এটা নিলো 5,000, এবার আরো 1,000 করে কমা দিচ্ছি, 4,000 4,000, ঠিক আছে, কত 8,000, দুইটা একসাথে নিলে 6,000, অফারের উপর অফার, ওকে। তারপরে এই ইয়া দেখাই দেন, এগুলো হচ্ছে যে এগুলো ইয়ার কুলার, এটা 4,000 টাকা, এগুলো শীতের অফার, এই অফার আর পাবে না, 4,000 4,000, এটা নিলে 4,000, এটা নিলে 5,000, এই দুইটা 4,000 টাকা, এই দুইটা 4,000 টাকা হচ্ছে সাউন্ড বক্স, বুঝছেন, মাইক বড়টা নিলে 2,000, ছোটটা নিলে 1,000, ওরকম যে মাইকগুলো নিতে পারবে। তারপরে এখানে ইলেকট্রিক ওভেন আছে, এটা দেখাই দেন, ইলেকট্রিক ওভেনগুলো দেখাই দেন, এটা দেখাই দেন, এটা হচ্ছে, এটা নিলে 2,500 টাকা, ঠিক আছে, এটা নিলো 2,500 টাকা, সরি, এটা নিলো 2,500 পেস্টিসের, মানে দুই থেকে দুই হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছে ইলেকট্রিক ওভেন পেয়ে যাবে। তারপরে এখানে একটা প্রিন্টার আছে, এটা দেখাই দেন, 7110 7110, 1,500 টাকা দাম মাত্র, 1,500, এই প্রিন্টারের দাম মাত্র 1,500 টাকা। এইটা হচ্ছে সাউন্ড বক্স সাফাবার সোনি, মাত্র 1,000 টাকা, এটার প্রাইস হচ্ছে অনলি 1,000 টাকা। আর এগুলো যদি কেউ পাইকারি নেয়, ইলেকট্রিক ওভেন পাইকারি নিলে আরো কমাই দিয়ে দিব, আলোচনা সাপেক্ষে আরো 2 থেকে 2,500 টাকার মধ্যে ইলেকট্রিক ওভেন পেয়ে যাবেন, পাইকারি নিলে আরো কম, বেস্টের জন্য এটা মনে রাখে, ঠিক আছে। তারপরে এখানে সাউন্ড বক্স আছে, এগুলি চালু, এগুলি 1,200 করে দিয়ে দিব, আগে 2,000 বলছি, এখন আমি জায়গায় খালি করতেছি, এটা নিলে 1,200 টাকা, মাইক্রোলেভ 1,200 পুরো সেট, এটা নিলে 1,000, যেন স্ক্রিনশট দিতে পারে, ঠিক আছে, ওকে। এখানে একটা টিভি আছে, এটার দাম 1,000 টাকা। তারপরে এটা দেখাই দিন, এটা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট, এটা যাদের লাগবে আলোচনা সাপেক্ষে তোর দাম করে নিতে পারবে। আমাদের কাছে ফ্রিজগুলি গোডাউনে স্টক আছে, বুঝছেন, জাস্ট আমাদের জায়গার সংকটের কারণে দোকানে সম্মাল সুতো দেওয়া যাচ্ছে না, এই ফ্রিজগুলি পাইকারি খুচরা আমরা দিতে পারবো। এটা যমুনা ব্র্যান্ড দেখাই দেন, এটা দেখাই দেন, এগুলো 175 লিটারের গুলি, ঠিক আছে, ইনটেক প্রোডাক্ট, ওয়ারেন্টি গ্যারান্টি সব থাকবে, বারবার বলে দিয়ে আসছি, এগুলি যাদের লাগবে আলোচনা সবকে নিতে পারবেন। এগুলি আমাদের কাছে আছে, গোডাউনও মাল আছে, এখানেও মাল আছে, যাদের লাগবে পাইকারি নিতে পারবেন, খুচরাও নিতে পারবেন, পাইকারি এবং খুচরা এই ফ্রিজগুলি আমাদের থেকে নিতে পারবেন। ব্র্যান্ডগুলি দেখাই দেন, একটা ব্র্যান্ড আছে যমুনা, এই দেখছেন যমুনা 50-50, এটা এটা যমুনা 50-50, দাম মাত্র 22,000 টাকা, 22,000 ইলেকট্রো 22,000 টাকা, 50-50 দেখাই দেন, 10 বছর ওয়ারেন্টি সহকারে এই ফ্রিজগুলো আমাদের থেকে পাইকারি এবং খুচরা অ্যাভেলেবেল নিতে পারবেন। এগুলি দেখাই দেন, এ টু জেড সবগুলো এখানে আছে, দেওয়া আছে অল এস অল ডেকোরেশন, ঠিক আছে, এ টু জেড সবগুলি আছে, এগুলো পাইকারি এবং খুচরা আমাদের থেকে নিতে পারবেন, ওকে। তারপরে হ্যান্ডব্যাগ, এই হ্যান্ডব্যাগগুলি দেখাই দেন, এগুলি পার পিস 3,000 টাকা করে, ইনটেক প্রোডাক্ট, 1 বছর ওয়ারেন্টি সহকারে, সাথে 1 বছর ওয়ারেন্টি পাবেন, একদিনের জন্য ব্যবহার হয় না, দাম কত মাত্র 3,000 টাকা। আর কেউ যদি পুরাতন নিতে চান তাহলে এটা নিতে পারবেন, পুরাতন দাম 1,000 টাকা, পুরাতন 1,000, ওকে। এর একটা টাইপ মেশিন আছে, এটা টাইপ মেশিন, এটার দাম রয়েছে 1,500 টাকা, এটা হচ্ছে কেসিন হোল্ড, এটা 8,000 টাকা, এটা হচ্ছে কমার্শিয়াল চুলা, এটার দাম পড়বে 12,000 টাকা। তারপরে এগুলো ব্লোয়ার, আমাদের ইনপুটের ব্লোয়ার, এগুলি পার পিস 1,500 টাকা করে নিতে পারবে। তারপরে এখানে আয়রন আছে, আয়রন 1,300 টাকা দামেরও আছে, আপনার এই 2,000 টাকা দামেরও আছে, এটা 10 বছর ওয়ারেন্টি, এটা দিলে 2,000, এটা নিলে 1,300, যার যেরকম মানা লাগবে এরকম নিতে পারবে। বাজাজ ব্লেন্ডার, বাজাজ ব্লেন্ডার 1 বছর ওয়ারেন্টি সহকারে 1,200 ওয়াট, এটার দাম পড়বে যে 4,500 টাকা মাত্র, ওকে, দেখাই দিন, এগুলি পাইকারি দিতে পারবো, খুচরা দিতে পারবো। বর্ষিগুলি 2,000 থেকে 3,000 টাকার মধ্যে নিতে পারবে, ঠিক আছে। তারপরে এই এই এগুলো দেখাই দেন, এটা হচ্ছে যে আপনার আগুন নিপার যন্ত্র, এটাকে ফায়ার বোতল বলে, বুঝছেন, ফায়ার বোতল, এটা নিলে 1,500, এগুলো নিলে 2,000, এগুলি জাস্ট আমরা স্যাম্পল লাগছি এখানে, এগুলি আমাদের কাছে শত শত পিস দিতে পারবো, শত শত পিস, এগুলি জাস্ট স্যাম্পল, পাইকারি নিতে পারবেন, খুচরো নিতে পারবেন, পাইকারি নিলে আরো কম, ওকে, একদম চালু আছে, বুঝছেন, এটা যদি কেউ নেয় এটার দাম পড়বে 6,000 টাকা, 6,000 টাকা চালু, মিডিল টিডে সব আছে, 6,000। এটা হচ্ছে যে আপনার রানিং মেশিন, এটা ওকে, 100% ওকে, এটার দাম হচ্ছে 6,000 টাকা, ঠিক আছে। বিয়ের দেখে এখানে একটা ফ্রিজ আছে, এটা 3,000 টাকা নিতে পারবে, 50 লিটারের ফ্রিজ 3,000 টাকা, এটাও জিমের, এটা দেখাই দেন, দেখছেন, এটা কিন্তু পায়ের, আচ্ছা, পায়ের থেরাপি, এটা সব দিক দিয়ে পায়ের থেরাপি করবে, এটা দেখাই দেন বিয়ের দেখে, এটার দাম 4,000 টাকা, 4,000 টাকা ওকে আছে, বুঝছেন, 4,000 টাকা হলে নিতে পারবে, জানার 1,000 কমাই দিচ্ছি, 3,000 টাকা মাত্র, এটা লোহা বিক্রি করলে 3,000 টাকা আসে, তারপরে আপনার দর্শকদের জন্য 3,000 টাকা দিয়ে দিচ্ছি, আচ্ছা, লোহার দামে কি জিমের জিমের প্রোডাক্ট। তারপরে জেনারেটর, এই জেনারেটরগুলো এখন আনছি আমরা, ওয়াশ করা হয় না এগুলো, কিন্তু আরো ফ্রেশ হয়ে যাবে, বুঝছেন, জি, এখন ওয়াশ করা, এটার দাম 10,000 টাকা, 10,000 টাকা, এটা নিলে গ্যাস জেনারেটর, এটাও 10,000 টাকা, এরকম নিজে নিতে পারবে। রেস্টন গিজার 4,000, দাম বাড়াবো না, 4,000, গরমের দিনে 4,000, শীতের দিনে 4,000 টাকা, যেহেতু এগুলো আপনার ভিউয়ার্স, এই জন্য আমরা 4,000 করে দিয়ে দিচ্ছি, দাম বাড়াচ্ছি না, নাহলে তো এখন 8,000 হওয়ার দরকার, 4,000 দিয়ে দিচ্ছি। তারপরে এটা দেখাই দিন, এটা হচ্ছে যে
ফুর বান্নার গ্যাস ওভেন, এগুলো হচ্ছে যে চুলা বুঝছেন, এটা আবার স্টিল বডি, এই দেখা যাবে এটা আবার ওভেন, হ্যাঁ প্লাস ওভেন একসাথে, এ দেখছেন ওভেন, এখানে সব ইকুইপমেন্ট আছে, এটা আবার স্টিল বডি, এটা লোকাল নাই দেখেন, এগুলো ইনটেক, এখনো এটা পলিথিন হয়নি, এটা ফুল স্টিলের, ঠিক আছে। ইন্ডাসিড ব্র্যান্ড, ইটালিয়ান একটা ব্র্যান্ড, ইন্ডাসিড এটা হচ্ছে ইটালিয়ান একটা ব্র্যান্ড, এটার নতুন দাম অনেক, এটার নতুন দাম প্রায় লাখ টাকার কাছাকাছি, তবে আপনার বিয়ের জন্য আমরা কম দামে দিয়ে দিব, নতুন দা দাম তার চার ভাগের এক ভাগ দিয়ে নিতে পারবে, চার ভাগের এক ভাগ যা হয় তা দিয়ে নিতে পারবে, ওকে। তারপরে এখানে একটা ট্যাটপিল আছে, আমি বিয়ারদেরকে বলি, এটা এই জিনিসটা কিন্তু চালু ছিল, চালে আগে গতবার দেখাইছিলাম, তবে এখন একটু ত্রুটি হয়ে গেছে, এটা চালু 100%, ওকে বুঝছেন, এখানে পাওয়ার টাওয়ার লাইন টাইন সব আছে, জাস্ট মানে ইরর আসে, ইরর মানে সার্কিটে জাস্ট একটু প্রবলেম হয়ে গেছে, মানে রান হচ্ছে না, আর এখানে সব প্রসেসিং কাজ করে, মানে এরর আসে সার্কিটে, প্রয়োজন হইলে আমি বিয়ারদেরকে ভিডিও কল দিয়ে দেখে নিবে, পাওয়ার টাওয়ার সব এভরিথিং দেখে নিবে, এটা কিন্তু 100%, ওকে, এটা জাস্ট সার্কিটে এরর আসে আর কোনো প্রবলেম নাই, মোটর 100%, ওকে, সবকিছু এই অবস্থায়, 10,000 টাকা হলে দিয়ে দিব, 10,000 কিন্তু আমি লস দিয়ে সেল করতেছি, দিয়ে দিচ্ছি, যেহেতু আমার জায়গা সংকট, দেখছেন এখানে মাল রাখার জায়গা নেই, অনেকগুলো মাল বাইরে ভিতরে, এখানে আর এগুলো 50 টাকা কেজি, 50 টাকা কেজি দিয়ে দিব। তারপর এখানে একটা কেসিন হোল্ড আছে, এগুলো আনছি ওয়াশ করা হয় না, এটা দেখাই দেন, এই কেসিন হোল্ডটা চালাই দেখাই দিব, এটা 8,000 টাকা হলে নিতে পারবে, আচ্ছা 8,000 দেখাই দেন বিয়ারদেরকে, দেখ স্ক্রিন, স্ক্রিন টাচ দিয়ে দেখাই দিব, দাম মাত্র কত, 8,000 টাকা। তারপরে এদিকে আসেন, এখানে দুইটা প্রোডাক্ট আছে, এটা হচ্ছে যে আপনার কি জিনিস স্টিলের, এই জিনিসটা কিন্তু কি জিনিস আমি চিনতেছি না, আন্তাজ বলে লাভ নাই না, বিয়ারতে বলছি জিনিসটাগুলো একদম ওকে, দেখছেন স্টিল বডি, এটা এগুলো কিন্তু এসএস লোহা না, এগুলোর কেজি স্কারাফ কেজি মোটামুটি কাস্টমাররা জানে কত, এই জন্য আমি এটা কেজিতে দিয়ে দিবো, আমারটা কিন্তু তো একটা জিনিস, এটা একটা প্রোডাক্ট, ঠিক আছে, স্কারাফ না, যেন বিয়ারতে যেন না ঢোকে, এটা কেজি 300 করে নিতে পারবে, কেজি 300 টাকা মানে স্কারাফ থেকে সামথিং একটু বেশি, কেউ যেন লসে না পড়ে, এখানে কিন্তু আবার কম বাসার আছে, অনেক অনেক ওয়াইট, এটা কেজি 300 করে নিতে পারবে, যা হয় কেজিতে নিতে পারবে। তারপরে এটা হচ্ছে একটা হিটার, হিটার পাঁচ পায়না হিটার, এটা 1500 টাকা, মানে এটা এটার সাথে একটা পাঁচ টাকা এটা পাই নাই, যাদের লাগবে এটা নিতে পারবে, এটা কিন্তু চালু আসছে 1500 টাকা নিতে পারবে, ওকে। তারপর এটা দেখাই দেন, এটা হচ্ছে ওয়াটার, এটা গরম ওয়াটার বের হয়, এখানে লাইন দিলে, এখানে এদিকে লাইন দিলে ওয়াটার বের হবে বুঝছেন, এগুলো বাইরে পড়ে, এটার দাম 3,000 টাকা, 3,000 ওই রকম রেঞ্জে নিতে পারবে। এই গিরি এয়ার কুলার, এটা কিন্তু 100%, ওকে, দেখছেন এটা টাচ চলতেছে, এটা কিন্তু বাড়ানো কমানো যায়, একদম ওকে আছে, কোনো সমস্যা নাই, এভরিথিং ওকে, এটা যদি কেউ নিতে চায় এটার দাম পড়বে মাত্র 7,000 টাকা, 7,000, হ্যাঁ 7,000 টাকা, কিন্তু এটা শীতেরও পারে, এটা যদি গরমের দিনে হয়তো 12,000 টাকা দাম হইতো, হবে যারা কিনবে তারা জিতবে এখন, রাইট। গ্রি ব্র্যান্ডটাও কিন্তু ভালো দেখাই দেন, এটা এটা কুল দেখছেন ঠান্ডা কিরকম, 100% ওকে, একদম ওয়াও, 7,000 টাকা হলে নিতে পারবে, দারুণ কথা, হ্যাঁ দেখাই দেন। এটা এখানে একটা ল্যাপটপ আছে, এটার দাম 2,000 টাকা, যেহেতু এটা আমাদের সেটার সাথে যাই না, এক্সট্রা পেয়ে গেছে, কেন 2,000 হলে কেউ নিতে পারবে, দেখাই দেন এক্সট্রা, এই এসিটা অ্যাপুল এসি, এটা সমস্যা আছে বুঝছেন, এমনি বাতাস টাতাস সব বের হয়, ঠান্ডা বের হচ্ছে না, এই অবস্থায় কেউ নিলে 10,000 টাকা, এগুলি স্ক্রাপ বিক্রি করলো এরকম আসে, বিয়ের যেন নাটকে, এবার যারা কাজ জানে তারা জিনবেন, কিন্তু স্ক্রাপের কাছাকাছি দামে দিয়ে দিচ্ছি, সামথিং এদিক সেদিক, ওনারা যেন নাটকের জন্য আমি বলে দিচ্ছি 10,000 টাকা দাম। তারপরে গিজার নিতে পারবে, এগুলি 4,000 টাকা করে, 4,000, এটা নিলে 5,000 টাকা, যেটা এটা একটু ইউনিক, এটা আমার কেনা একটু বেশি, এটা নিলে 4,000 টাকা দিতে হবে, ঠিক আছে, এটা 4,000 তো না, সরি এটা নিলে 5,000 টাকা, ঠিক আছে, এটা এটা দেখাই দেন, এই আরি মেড ইন, ঠিক আছে, আরব আমিরাত দুবাই মনে হয়, যা হোক এটা নিলে কত, 5,000, আর এরস্টোন নিলে 4,000। তারপর এখানে একটা স্মার্ট স্মার্ট ওয়াল্ডিং সরি ওয়াশিং মেশিন আছে 13 কেজির, 13 কেজি, এটা কিন্তু ওই টুটি আছে, সার্কিট একটু সমস্যা আছে, কাজ করে নিতে হবে বুঝছেন, জিনিসটা একবার ফ্রেশ, তবে আমি বিয়ারদেরকে বলি এটাতে, এটা যারা মেকানিক্যাল মানুষ ওনারা নিবে আর কি, যারা কাজ করবে ওনারা, সবার জন্য না, তবে এটাতে সার্কিট আছে মোটর আছে এটার গ্যারান্টি, এটা অবস্থা নিলে 6,000 টাকা দাম, 6,000, হ্যাঁ এগুলো কিন্তু স্কারার থেকে সামান্য একটু বেশি দিয়ে বলতেছি, ওনারা নিলে এটা কাজ করতে পারবে, দেখছেন জিনিসটা একদম ফ্রেশ, এটা সার্কিট মোটর আছে এটার গ্যারান্টি, যদি হয় সার্কিট মোটর না থাকে তাহলে ফেরত দিতে পারবে, যেহেতু আমাদের কাছে মেকানিক নেই, এই অবস্থায় নিলে 6,000 টাকা, কারো যদি পোষায় নেবেন, ঠিক আছে, ওকে। তারপরে এটা হচ্ছে কমার্শিয়াল একটা ওয়াটার কুলার, এটার দাম পড়বে 10,000 টাকা, এগুলো হচ্ছে টাকা গানার মেশিন, এগুলি পাওয়ার দেখাই দিব, 10,000 করে নিতে পারবে। তারপর এখানে একটা, এখানে একটা চলো আছে ফুরবান্নারের, এটা ছোট আর কি, এটা ইন্ডাস্ট্রি ব্র্যান্ডের, এটা নিলে 6,000 টাকা ডাইরেক্টলি দাম বলে দিচ্ছি, 6,000 টাকা করে নিতে পারবে। তারপর এগুলি দেখাই দেন, এগুলো হচ্ছে যে আপনার ওয়াটার পিউরিফাই, ওয়াটার পিউরিফাই অনেকগুলো আছে দেখছেন, এগুলির দামগুলো আমি একটু বলি, এটা তো বড় একদম ফ্রেশ,
এটা যদি কেউ নেয় এটার দাম 6,000 টাকা, এটা নিলে 5,000 টাকা, এটা নিলে 6,000, এটা নিলে 5,000, ঠিক আছে? বিয়ার জন্য নাটকে এই জন্য বিয়ার বলছে, আর এগুলি পড়বো যে পার পিস 4,000 টাকা করে, 4,000 4,000 4,000 ওইরকম রেঞ্জ এগুলো নিতে পারবে। আর এখানে একটা লাইট আছে, লাইট লাগাইতে হবে, এটার দাম 1,000 টাকা। বিয়ারকে দেখাই দিন জি। তারপরে এটা হচ্ছে ইনকিউবেটার, এটার কিন্তু নতুন দাম তো 4,00,000 টাকার অধিক। এবার কম দামে যদি দিচ্ছি আপনার বিয়ারদের জন্য অনলি মাত্র 20,000 টাকা, 20,000, হ্যাঁ 20,000 টাকা এটা নিতে পারবে, অনলি 20,000 টাকা, দেখাই দিন। তারপরে এখানে একটা টিভি আছে, ইকুপ্লাস, ইকুপ্লাস টিভি আছে 15 ইঞ্চির কাছাকাছি, এটাও 3,000 টাকা। এটা দেখাই দেন একবার, ফ্রেশ ব্যাক সাইড দেখাই দেন, মানে এটা লাইন পাই নাই, লাইন খেটা, বুঝছেন? তবে ভালো হলো ওনার, নষ্ট হলো ওনার, বলে দিচ্ছি 50 ইঞ্চি এটার দাম পড়বে যে আপনার 50 ইঞ্চি, আমি একটু ভালো করে দেখি আবার বিয়েদের সাথে, এটা হবে যে আপনার মনে হয় মডেলের সাথে দেখতে হবে, এটা 43 ইঞ্চি, 43 ইঞ্চি, এটার দাম পড়বে যে 3,000 টাকা মাত্র, 3,000। তারপরে এখানে একটা কেসিন হোল্ড আছে, ইনটেক, ইনটেক কেসিন হোল্ড দেখাই দেন প্যাকেট সহকারে, এটার দাম 8,000 টাকা, 8,000 জি। তারপরে এগুলো হচ্ছে লাইট, জারো লাইট, এখানে দুইটা, এটা একটা লাইট জারো লাইট, বুঝছেন? এটাও লাইট, এটা যেহেতু এখন উঠানো যাচ্ছে না, যেখানে এটাতে লাইটে হোল্ডার লাগাইতে পারবে, এখানে আবার এই রিমোট আছে, তারপরে এবার ওয়াইফাই টাইফাই কানেক্ট করা যায়, দেখছেন? এটা ফ্যান ড্রাইভ, মেমোরি, ওয়াইফাই টাইফাই অনেক কিছু কানেক্ট করা যায়, যেটা এটা উঠাইতেছে না, ভেঙে যায় ভয়ে উঠাইতেছি না, একদম ফ্রেশ লাইট, ঠিক আছে? জারো লাইট, এটা প্যাকেট সহকার আছে, এটা দুইটা একসাথে বিক্রি হবে প্যাকেজে, এগুলি দুইটা 4,000 টাকা, দুই পিস 4,000 টাকা, এটা কিন্তু লিমিট টিমোট সব আছে, ইয়ে আছে, চালু, দুই পিস 4,000 টাকা নিতে পারবে, তাদের লাগবে জারো লাইট জি। তারপরে এগুলি দেখাই দেন, সার্জিক্যাল আইটেম, এগুলি কেজি বিক্রি হবে 1,000 টাকা করে কেজি, হ্যাঁ। তারপরে আমাদের এই এসিগুলি যাদের লাগবে, এখানে এই 4 টন, তারপরে 5 টন, 2 টন, 1.5 টন, 1 টন, ওইরকম এসি আছে, যাদের লাগবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে, ওকে। তারপরে এই জিমের ইকুইপমেন্টগুলি দেখাই দেন, এটা এটা যদি কেউ নেয় এটার দাম 5,000 টাকা, যেন স্ক্রিনশটের জন্য 5,000। আবার এটা হচ্ছে ইনটেক প্রোডাক্ট, একদিনের জন্য ব্যবহার হয় না, জিম ইকুইপমেন্ট, এটা দেখাই দেন, এটা 12,000 টাকা, সেই জিনিস, হ্যাঁ, এটা বিয়ে, এটা 12,000, এটা নিলে 10,000, এটা নিলে 15,000 টাকা, এটা নিলে 4,000 টাকা, এটা 4,000, এটা নিলে 6,000, যার যেরকম বাজার আছে উনি চাইলে ওরকম নিতে পারবে, ঠিক আছে? ওয়াশিং মেশিন তো আমাদের দাম বলা আছে, দেখাই দেন, এগুলি মালগুলি যেহেতু আমাদের কাছে স্টক আছে, দিতে পারবো, পাইকারি দিতে পারবো, খুচরা দিতে পারবো, ওয়াশিং মেশিন, ওয়ান্ডোর ফ্রিজ, তারপর হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার, এগুলি আমরা দিতে পারবো অ্যাভেলেবেল। তারপর এখানে একটা এলজি ফ্রিজ আছে, এটা দেখাই দেন, এটা হচ্ছে নন ফুস ব্র্যান্ড, নন ফুস এলজি কোরিয়া, মেড ইন কোরিয়া, এটা দেখাই দেন, এটার দাম পড়বে যে 20,000 টাকা, কারণ সহকারে দিয়ে দিবো 20,000 টাকা। এটা হচ্ছে ইলেকট্রা ফ্রিজ 19,000 টাকা, যমুনা ফ্রিজ 24,000 টাকা, ইলেকট্রা 22,000 করে নিতে পারবে। এগুলো হচ্ছে লাইট, এ লাইট, এটা যদি কেউ না, আগে বলছি 5,000, এখন 4,000 টাকা দিয়ে দিবো। তারপর লুগি অজ্ঞান করার মেশিন, এগুলো হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট, যাদের লাগবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তারপর এখানে একটা মেশিন আছে অক্সিজেন তৈরি করে, এটা নিলে কেউ যদি নিতে চায় এটার দাম পড়বে 8,000 টাকা। এই ডাইট দেখাই দেন, পাইকারি দিব 600 টাকা করে, প্যাকেট সহকারে পেয়ে যাবে, এরকম স্যাম্পল আছে, প্যাকেট সহকারে পেয়ে যাবে 600 করে নিতে হবে, পাইকারি মিনিমাম 12 পিস লাইট, সিলিং লাইট আর কি, লাইটের স্ট্যান্ড, লাইট হোল্ডার। এখানে একটা গাড়ি আছে জি, এটা 5,000 টাকা, আগে 6,000 বলছি, এখন 5,000 টাকা, 5,000 হলে দিয়ে দিব। এগুলি মেডিকেলের প্রোডাক্ট, পার পিস 200 করে, এগুলো নিলে 200, অক্সিজেন মিটার এগুলো নিলে 200, ওই রকম রেঞ্জে নিতে পারবে। এটা হচ্ছে পার্লার ইকুইপমেন্ট, এটা পার্লার ইকুইপমেন্ট যে অবস্থা সেই অবস্থায় নিতে হবে 1,500 টাকা, 1,500 টাকা। তারপরে এই এই লাইটটাও এই লাইটের সাথে দিয়ে দিব, এগুলো একই দামে পেয়ে যাবে, 600 করে পেয়ে যাবে, কে যদি নেই, বুঝছেন? এগুলো একটু গিজারগুলি ভালো, গিজারগুলি ভালো, জাস্ট একটু পুরাতন হয়ে গেছে, বুঝছেন? এগুলি কারো যদি লাগে, এগুলি 2,500 টাকা করে নিতে পারবে, আর যদি কেউ 5টা একসাথে নেয় তাহলে অনেকে 2,000 করে দিয়ে দিব। চালু না, না জিনিস চালু, জাস্ট একটু পুরাতন টাইপের হয়ে গেছে, মানে জিনিসগুলো চালু, পার পিস 2,000 টাকা করে দিয়ে দিব, জান? আচ্ছা, এই গিজারগুলি দেখাই দেন, পার পিস 2,000 টাকা, ওকে। এই প্রোডাক্টগুলি দেখাই দেন, এগুলি হচ্ছে যে আপনার সানগ্লাস আর কি, চশমা বলে, এগুলি কোনো কাজ করার কাজেও ব্যবহার করতে পারবে, আবার সাঁতার কাটার কাজেও ব্যবহার করতে পারবে, যে যে কাজ ইউজ করে আর কি। এগুলি ইনটেক প্রোডাক্ট, কিন্তু ব্যবহার হয় নাই, এগুলি নিতে পারবে বিয়ারসরা, এগুলি পাইকারি নিতে হবে, পার পিস 50 টাকা করে, পার পিস 50 টাকা, একবারে স্পেয়ার প্রোডাক্ট, ব্যবহার হয় নাই, ঠিক আছে? মিনিমাম 10 পিস নিতে হবে, তাহলে আমরা কুরিয়ার করবো, নাহলে করবো না, পার পিস অনলি 50 টাকা। এটা দেখা যায় অরিজিনাল পিপিসি, পার পিস 50 টাকা। আর কেউ যদি 100 পিসের উপরে নেয় তাহলে ওনার জন্য আরও কমে রাখবো, মানে মিনিমাম আমাদের কাছে এগুলো 1,000 পিস আছে জি, 1,000 পিস আছে, যদি 100 পিসের বেশি নেয়, অধিক নেয়, তাহলে ওনাকে আরও কমাই দিব, ওকে। তারপরে এই গাড়িটা দেখাই দেন, পুলিশ লেখা আছে 110 ভোল্টের, ডবল স্টারিং, এটা 4,000 টাকা হলে নিতে পারবে,
4000 টাকা দেখাই দেন, এটা কেলনার গাড়ি। হ্যাঁ 4000 টাকা, যদি দুলপরছে একটু মুছে টুছে দিব 4000 টাকা নিতে পারবে। আচ্ছা আচ্ছা।